সকলকে জয় যিশু, গুড আফটারনুন। আবার একটা সপ্তাহ পর আমরা যে অনলাইনে যিশুর নামে একত্রিত হতে পেরেছি তার জন্য ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই। এই সময়টা আমরা মনকে শান্ত করি, আমরা সেই প্রভুর চরণে আসি এবং এই সময়টা শুধুমাত্র তার সঙ্গে যেন কাটাতে পারি, সেই রূপ আমরা মন যেন তৈরি করতে পারি। আসি আমরা এই সময় যার জন্য আমরা একত্রিত হয়েছি সেই প্রভুর উদ্দেশ্যে আরাধনা করি, সেই প্রভুর উদ্দেশ্যে আমরা প্রশংসা গীত গাই এবং তার উদ্দেশ্যে একমাত্র যেন মহিমা করতে পারি। তো আসি আমরা এই সভার শুরুর প্রার্থনায় যাই, প্রত্যেকে মাথা নত করি, নিজেদের মনকে শান্ত করি। স্বর্গে জীবন্ত ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই আজকে সুন্দর দিনের জন্য, সুন্দর মুহূর্তের জন্য। প্রভু তুমি আমাদের এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো সুস্থ সবলভাবে প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। তোমার কাজে তুমি আমাদেরকে ব্যবহার করে চলেছো প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। এই সময়টা তোমার হাতে দিই প্রভু, তুমি আমাদের প্রত্যেককে পরিচালনা করো, প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো প্রভু। এই সময়টা শুধুমাত্র তোমার জন্য যেন আমরা করতে পারি, তুমি আমাদের সাহায্য করো। ছোটো প্রার্থনা প্রভু তোমাদের চাই, দয়া করে শ্রবণীয় প্রার্থী করো, আমেন। তো আসি আমরা আজকে সব কোরাস গান পরপর করতে থাকবো, ঠিক আছে, আমাদের জানা গান। তো আসি আমরা আজকে গান শুরু করি আজকের এই দিন, জানি তো করি। Thank you.
প্রত্যেককে জয় যিশু। ঈশ্বর আরেকটি বার ধন্যবাদ দিই যে প্রভু আমাকে তার কাজের জন্য ব্যবহার করছেন, তার বাক্য থেকে কিছু বলার জন্য তিনি অনুগ্রহ করেছেন। আজকের যে বিষয়টি আমরা দেখব তা গীতসংহিতা 46 অধ্যায় এক পদ, সেখানে লিখছে এরকম, ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। এই যে কথাটা, এটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে এবং ঈশ্বরটি কতবার কতভাবে আমাদের কাছে প্রমাণ করেছেন সেটি আমরা দেখব। বাইবেলের অনেক সময় অনেক ঘটনার মধ্যে আমরা দেখেছি কীভাবে তিনি সুপ্রাপ্য সহায় হয়েছেন, আর তিনি আমাদের কাছে আশ্রয় এবং বল তো অবশ্যই, এবং তিনি সংকটের সময় কীভাবে তিনি আমাদেরকে সেখান থেকে উদ্ধার করেন, আর কীভাবে আমরা যখনই তাকে ডাকি তিনি আমাদেরকে উত্তর দেন। আমরা বাইবেলের একটি ঘটনা আজকে দেখব যে ঘটনার মধ্যে দিয়ে তিনি নিজেকে প্রকাশ করেছিলেন, তিনি নিজেকে সেই সংকটকালের সময় নিজেকে সুপ্রাপ্য সহায় হিসাবে আবার একবার আমাদের সামনে রেখেছিলেন। আমরা প্রত্যেকেই মসির নাম শুনেছি হয়তো, আর যারা শুনেনি তারা আমরা জেনে নিই সে কে ছিল। মসি ইসরায়েল জাতিকে সেই মিশর দেশ থেকে বের করে আনার জন্য ঈশ্বর তাকে ব্যবহার করেছিলেন। সে একজন নেতা ছিলেন যে ইসরায়েল জাতিকে সেই মিশর দেশ থেকে বের হতে সাহায্য করেছিল, আর ঈশ্বর তাকে ব্যবহার করেছিলেন। এই মসি যখন ফরনের কাছে যায় ইসরায়েল জাতিকে ছেড়ে দেওয়ার জন্য, অনুরোধ করার জন্য, ইসরায়েল জাতি তার ফরনের মিশরে বন্দির দশার মধ্যে ছিল, সেখান থেকে তাদেরকে বের করে আনার জন্য মসি যখন ফরনের কাছে যায়, ফরন তাদেরকে ছাড়তে অস্বীকার করে। আর এইভাবে প্রতিবারে যাচ্ছে, প্রতিবার তাদেরকে অস্বীকার করছে, প্রতিবারই বারণ করছে, নানারকম আঘাত আনছে, নানারকম অলৌকিক কাজ দেখাচ্ছে, বিভিন্ন কাজের মধ্যে দিয়ে ফরনকে বোঝাবার চেষ্টা করছে যে ঈশ্বর ইসরায়েল জাতিকে সেখান থেকে বার করতে চান এবং তাদেরকে অন্য এক কনান দেশ আছে সেখানে নিয়ে যেতে চান। কিন্তু ফরন কোনোভাবেই সেই মসির কথা শুনতে রাজি হয় না। শেষমেশ এক আঘাতের মাধ্যমে সেই ফরন ইসরায়েল জাতিকে ছাড়তে বাধ্য হয়। সেই আঘাতটি ছিল যে মৃত্যুদূত দ্বারা সেই মিশরের উপর দিয়ে একটা সেই দুর্দশা বা একটা আঘাত আনবে, যে মৃত্যুদূত প্রত্যেক বাড়ির যে প্রথম সন্তান তাকে হত্যা করবে। আর এইভাবে দেখা যায় ইসরায়েল জাতিকে সেখান থেকে রক্ষার পথ ঈশ্বর বলে দিয়েছিলেন, তারা সে অনুযায়ী রক্ষা পেয়েছিল, কিন্তু মিশরীয়রা সেইখান থেকে রক্ষা পাননি। আর এই ঘটনার পর ফরন কী করল, ইসরায়েল জাতিকে ছেড়ে দিল। আর ইসরায়েল জাতি যখন মিশর থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে আসার পর তারা অনেক দূর চলে এসছে, কিন্তু এর মধ্যে ফরনের মন পরিবর্তন হয়। সে যে ডিসিশনটা নিয়েছে সে ডিসিশনে থাকলো না, সে বলল কি না, ওদেরকে আবার ধরে এনে বন্দির মধ্যে ঢোকাও, বন্দিত্ব করাতেই হবে ওদেরকে দিয়ে, আবার না এইভাবে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। তাদের কী করলো, সে সব তার যুদ্ধরথ সৈন্য সামন্ত বাহিনী নিয়ে ইসরায়েল জাতিকে তাড়া করলো তাদেরকে আবার ধরে আনার জন্য। আর যখন দেখছে মসি যে ইসরায়েল জাতি এইভাবে পেছনে আসছে, আর যখন সে
আগাতে যাবে, কিন্তু তখন দেখছে কি সামনে লোহিত সাগর। সে কী করবে? পেছনে মিশরীয় সেনাবাহিনী আসছে, ওরও নিজে সেই রড ছুটি নিয়ে আসছে, আর সামনে লোহিত সাগর। এরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে। যদি আমরা যাত্রা পুস্তক তার 14 অধ্যায় দেখি, সেখানে আমরা দেখতে পাবো এই ঘটনাটা রয়েছে। এই ঘটনাটা আমি এখানে পড়ছি না, আমি ঘটনাটা সংক্ষেপে বলে দিচ্ছি যে যখন সেই মিশরীয়রা ইসরায়েল জাতির কাছাকাছি আসছে, তখন তারা আরও ভয়ে চিৎকার করছে, আর তারা অভিযোগ জানাচ্ছে যে কেন তাদেরকে সেই মিশর থেকে বাইরে বার করে আনা হয়েছে। তারা তো মিশরেই ভালো ছিল, খেতে পাচ্ছিলো, পড়তে পারছিলো, হ্যাঁ তাদের কষ্ট হচ্ছিলো বটে, কিন্তু এইভাবে মৃত্যুর সম্মুখীন তো তারা হচ্ছিলো না। তাই তারা ঈশ্বরকে এবং মসি উভয়কেই তারা দোষারোপ করতে আরম্ভ করলো। আর মসি তখন ঈশ্বরের কাছে সাহায্য চাইল, প্রভু আমাকে বলো। আর ঈশ্বর মসিকে বলছেন, তুমি কেন আমার কাছে ক্রন্দন করিতেছ? ইসরায়েল সন্তানদিগকে অগ্রসর হইতে বলো, আর তুমি আপন যষ্টি তুলিয়া সমুদ্রের উপরে হস্ত বিস্তার করো, সমুদ্রকে দুই ভাগ করো, তাহাতে ইসরায়েল সন্তানেরা শুষ্ক পথে সমুদ্রের মধ্যে দিয়ে প্রবেশ করবে। আর কি দেখলাম, তখন ঈশ্বর মসিকে বলছে যে তুমি কেন আমার কাছে কাঁদছো? তোমার হাতে যে যষ্টি আছে, সেই যষ্টি দ্বারা তুমি কী করো, সমুদ্রকে আঘাত করো, আর সমুদ্র কী হয়ে যাবে, দুই ভাগ হয়ে যাবে, আর ইসরায়েল জাতিকে বলো সেই সমুদ্রের মধ্যে দিয়ে তারা ওপারে যেতে, ওপারে যেন চলে যায়। আর একই রূপভাবে মসি কী করলো, সেই সমুদ্রকে আঘাত করলো লাঠি দিয়ে, আর কী হলো, সমুদ্র দুভাগ হয়ে গেল। এরপর ইসরায়েল জাতিরা সেই সমুদ্র দুভাগে হয়ে গেছে, সেই শুষ্ক ভূমির মধ্যে দিয়ে তারা এক পার থেকে অন্য পারে তারা চলে গেল। এবং যখন একই রূপ দেখলো যে ফরন বাহিনী যে তারা চলে যাচ্ছে, তখন তারাও চড়ে রথ ছুটিয়ে সেই সমুদ্রের মধ্যে দিয়ে যেতে চেষ্টা করলো। যখন সবাই ইসরায়েল জাতি সবাই ওপরে চলে গেল, আর ঈশ্বর সমুদ্রকে আবার এক করে দিল। আর তারপর কী হলো, মিশরীয়রা সেই সমুদ্রের মধ্যে ডুবে মারা গেল। আর আমরা দেখলাম কীভাবে ঈশ্বর সেই সংকটকালে ইসরায়েল জাতির যে সংকট, যে সময় তারা অভিযোগ করছে, যে সময় তারা ঈশ্বরকে দোষারোপ করছে যে তুমি আমাদেরকে কী অবস্থায় রেখেছো, তুমি আমাদেরকে কী করছো, আমরা তো ভালোই ছিলাম, এরকম একটা অবস্থা, তারা মৃত্যুপ্রায় অবস্থা, মারা যাওয়ার মতো অবস্থা, সেখান থেকে ঈশ্বর তাদেরকে উদ্ধার করলেন, রক্ষা করলেন। শুধুমাত্র একজন ব্যক্তি যেখানে ঈশ্বরের কাছে ক্রন্দন করছিল, কে? মসি। যে ঈশ্বরের কাছে ক্রন্দন করলো, আর প্রভু তার ক্রন্দনে উত্তর দিলেন, সে প্রার্থনা করলো, আর প্রভু তার প্রার্থনা শ্রবণ করলো। যে কিনা যে সংকটের সময় প্রভু সেই স্থান থেকে তাকে উদ্ধার করলো, এবং তাকে সেই যে কনান দেশ তাকে প্রতিশ্রুতি করেছে দেবের জন্য, প্রতিশ্রুতি দিয়েছেন সেই স্থানে তাকে নিয়ে যাওয়ার জন্য, তিনি সেই সমুদ্রকে দুভাগ করে সেখান থেকে রাস্তা বার করলেন। আমরা এমন ঈশ্বরের কাছে আরাধনা করি, এমন ঈশ্বরকে স্তব করি, এমন ঈশ্বরকে পেয়েছি যে ঈশ্বর অসম্ভবকে সম্ভব করতে সমর্থ, তিনি অলৌকিক কাজ করতে সমর্থ ঈশ্বর। এই জন্য যখনই আমরা যে কোনো পরিস্থিতির মধ্যে থাকি না কেন, যে কোনো সিচুয়েশানের মধ্যে থাকি না, যে সিচুয়েশান আমাদের বিপরীতে যাচ্ছে, আমরা একটা পথ সবসময় মাথায় রাখি। গীতসঙ্গীত আছে 40 অধ্যায় এক পদ, কি বলছে, যে ঈশ্বর আমার পক্ষে আশ্রয় এবং বল, আমার আর কোনো সাহায্য নেই, আর কোনো আশ্রয় নেই, আর কোনো বল নেই, আমার একমাত্র জীবিত ঈশ্বর রয়েছে, জীবন্ত সদাপ্রভু, যিনি সবসময় প্রতিনিয়ত সংকটকালে আমার জন্য সহায় হয়ে উপস্থিত হন। তাই আমরা জীবনের যে কোনো পরিস্থিতিতে, যে কোনো বিপরীতমুখী পরিস্থিতিতে যখনই পড়ি না কেন, এই পথটাকে সবসময় মনে রাখি, আর এই পথটার সঙ্গে সেই ঘটনাকে মনে রাখি যে প্রভু কীভাবে এক অলৌকিক কাজের মধ্যে দিয়ে সেই সমুদ্রকে ভাগ করে ইসরায়েল জাতিকে উদ্ধার করেছিলেন। আর একই প্রভু আমাকে কি উদ্ধার করতে পারবে না? আমাকে কি সেই আমার এই বিপরীতমুখী পরিস্থিতি থেকে উদ্ধার করতে সমর্থ নয়? আমরা এই প্রার্থনা প্রভুর কাছে করব, যেন তিনি আমাকে সেই সংকটকালে তিনি যেন সহায় হন, এবং আমাকে যেন সেই আশ্রয় দান করেন, যেন আমরা সেই আশ্রয়ের মধ্যে থেকে সেই সুরক্ষিত অনুভব করি, এবং প্রভু যেন আমাদের সেই সংকট থেকে উদ্ধার করেন। তাই আসি আমরা তার চরণতলে নত হই, এবং তাকে একবার ধন্যবাদ দিই যে প্রভু এত দিন ধরে আমাকে বহন করেছেন, আরও একটি সময় আমাদেরকে বহন করবেন, এবং তিনি সংকটের সময় তিনি সবসময় আমাদের পাশে আছেন। আমরা ভীত হব না, আমরা ভয় করব না, আমরা সবসময় এটা মনে রাখবো যে তিনি সংকটকালে, কেউ না থাক,
আমার সুপ্রাপ্য সহায় হচ্ছে আমার সদাপ্রভু। প্রত্যেককে ধন্যবাদ। ভাই অভিজিৎকে ধন্যবাদ দিই এবং আমাদের ওয়ার্শিপ টিমকেও ধন্যবাদ দিই সুন্দরভাবে প্রভুর বাক্য বলার জন্য। তা আসুন আমরা শেষ প্রার্থনায় আসি এবং আজকের মতো আমাদের অনলাইন সার্ভিস আমরা শেষ করি। পবিত্র মঙ্গলময় ঈশ্বর পিতা, তোমার ধন্যবাদ, তোমার গৌরব মহিমা প্রশংসা করি যে সুন্দর দিন তুমি আমাদের জীবনে যোগ করলে। শুধু যোগ করলে না, তোমার বাক্য দ্বারা আমাদেরকে উৎসাহিত করলে। আমাদের সুন্দর প্রেজেন্ট ওয়ার্শিপ টিম এবং ভাই অভিজিতের মধ্যে দিয়ে তুমি কথা বললে, তোমার পবিত্র আত্মার চালনা তুমি প্রত্যেকের মধ্যে দিলে পিতা। বিশেষ করে যারা আমরা মোবাইলের ওপারে রয়েছি তাদেরকেও তোমার হাতে রাখি প্রভু, তুমি তাদের আশীর্বাদ করো, তাদের জীবনকে তুমি আরো সুন্দর করো, যেন তারা প্রত্যেক দিন তোমাতে নির্ভর করে, তোমাতে তারা বিশ্বাস করতে পারে এবং তোমাকে তারা চেখে এবং মেখে দেখতে পারে পিতা, যে তুমি কত মঙ্গলময় প্রভু, যে তুমি সবসময় আমাদের পাশে তুমি উপস্থিত থাকো। দয়া যেসব প্রভু তুমি সহবর্তী হও পিতা। ধন্যবাদ সহকারে প্রার্থনা তোমার নামেই চাই, আমেন। তা আসুন আমরা প্রত্যেকে প্রভুর দেওয়া প্রার্থনা সেটা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষার্থে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন।